হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা টিপস নিয়ে, আরেকটা ভিডিও নিয়ে। এটাও অনেক ইম্পর্টেন্ট কথা, যারা নতুন করে সৌদি আরবে যাচ্ছেন শুধু তাদের বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। তো বন্ধুরা, যারা আপনারা নতুন যাচ্ছেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন। যদি পুরো ভিডিওটা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে সৌদি আরবের কি সমস্যা বা কি আসল বিষয়। কাজের ক্ষেত্রে নিয়ে কিছু কথা বলবো। তো অবশ্যই আপনারা যারা নতুন যাবেন, যারা বাহিরে কাজ করবেন, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে কথাগুলি। অবশ্যই আমার সাথে থাকবেন এবং কি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন। তো মেন ভিডিওতে আসার আগে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এরকম ভালো ভালো কিছু তথ্য এবং কি ভালো ভালো কিছু ভিডিও পেতে আপনাদেরকে জন্য সাহায্য করে এবং আপনাদের মোবাইলের জন্য নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের টাইম ওয়েস্ট না করে অবশ্যই আমি আপনাদের মূল কথাতে আসি। যারা নতুন যাচ্ছেন সৌদি আরবে, যে বাংলাদেশে বলে যে ফ্রি ভিসা, দেখুন ফ্রি ভিসা শব্দ বলতে কোনো কিছু নেই। যারা ওই দেশের কফিল অথবা মালিক, মালিক টাকা খেয়ে যাদেরকে বাহিরে কাজে দেয়, বাহিরে কাজ করে, ওরা মালিক প্রতি মাসে 400 রিয়াল 500 রিয়াল করে ইন্টারেস্ট খায়, অথচ অথবা ফায়দা খায়। যদি এরকম ইন্টারেস্ট খেয়ে যদি আপনাদেরকে বাহিরে ছাড়ে, তাহলে এটাইকেই আমরা বলি যে ফ্রি ভিসা। ওকে, কিন্তু সৌদি আরবে কোনো ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই। অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি আগেও আর ভিডিও করেছি। তো অবশ্যই যদি আপনারা বুঝতে না পারেন কি বিষয় আপনাদের জানার প্রয়োজন, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার জন্য, কিছু ভিডিও তুলে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। ওকে, তো বন্ধুরা, আপনারা সৌদি আরবে যাচ্ছেন, যান অবশ্যই ভালো সৌদি আরবে, কিন্তু বর্তমান ফ্রি ভিসা যারা যাচ্ছে তাদের কিন্তু অনেক টাকাই লাগবে। শুধু আপনার ভিসা যে টাকা লাগছে শুধু সেই টাকা কিন্তু না। ওকে, তো আপনারা সৌদি আরবে যাওয়ার পরে যে ইকামা বানাবেন, ইকামা বানাতে কিন্তু প্রচুর টাকা লাগে। ওকে, তো প্রচুর টাকা লাগে বলতে কমসে কম 13-14 হাজার 15 হাজার রিয়াল লাগতে পারে। তো 15 হাজার রিয়াল বাংলাদেশের 22 টাকা করে প্রতি রিয়াল, 22 টাকা করে হিসাব করুন, 22 টাকার উপরে আসে, তারপর 22 টাকা করে হিসাব করে আপনি হিসাব করে দেখুন যে 15 হাজার রিয়াল 14 হাজার রিয়াল কত আসতে পারে প্রতি বছরে আপনার আকামা বানাতে, সে টাকাটা লাগবে যারা ফিরে বেশি বাহিরে কাজ করবে। আচ্ছা যাক, তো অবশ্যই সেটা আপনারা যখন যাবেন তখন সেটার মূলত আপনারা পেয়ে যাবেন যে কোনটার কিরকম পয়সা বা কত পয়সা খরচ হচ্ছে। ওকে, তো আরেকটা কথা হচ্ছে, যারা আপনারা যে ফ্রি ভিসা যাচ্ছেন, তো যান অবশ্যই ফ্রি ভিসা যে যাচ্ছেন, কিন্তু একটু কেয়ারফুল। কেন কেয়ারফুল? ফির সৌদি আরবে যদি আপনারা যান, যদি কাজকর্ম করেন বাহিরে, সেটা আপনাদের জন্য অনেক রিস্ক হতে পারে, কারণ আপনারা নতুন মানুষ, আপনারা বুঝবেন না। তো জেনে নিন অবশ্যই আমার ভিডিওটা দেখুন, কারণ যদি আপনারা কাজ করেন বাহিরে, যে কাজ করলে যদি আপনাদেরকে পুলিশে যদি ধরে, চেকের মধ্যে যদি ধরে, তো অবশ্যই আপনাদের সমস্যা হতে পারে। আর বিশেষ করে যদি ওই দেশের যে লেবার কোডের লোক, ওটা আরবিতে বলে হচ্ছে মক্তবা আমেল। ওকে, মক্তবা আমেল, যেটা আরবিতে আমরা জানি যে মক্তবা আমেল বলে, তো বাংলাদেশ বা ইংলিশে বলে হচ্ছে লেবার কোড, ঠিক আছে? তো বন্ধুরা, যদি মক্তবা আমেলের লোক অথবা লেবার কোডের লোক যদি আপনাদেরকে ধরে, চেকের মধ্যে পায় বা বাহিরে কাজে যদি পায়, আপনাদের কিন্তু কোনো মাফ নেই, অবশ্যই আপনাদেরকে ধরে ডাইরেক্টলি জেলে পাঠিয়ে দেবে, জেলের থেকে ডাইরেক্ট বাংলাদেশে সফর। আপনার কিন্তু কোনো উপায় নেই ওইখান থেকে বের হওয়া, বের হতে পারবেন কিন্তু আপনার কফিলে যদি চায়, আপনার একটা জরিমানা আসবে 10,000, 15,000, 20,000 রিয়াল এরকম একটা জরিমানা আসতে পারে, 20,000 রিয়াল বা 10,000 বা 15,000 রিয়াল একটা জরিমানা আসতে পারে। যদি আপনার কফিল যদি বরে আপনাকে বের করে, তাহলে অবশ্যই আপনি বের হতে পারবেন, আর না হয় পারবেন না। তো অতএব সেটা অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারছি বা আপনারা মাথার মধ্যে অবশ্যই রাখবেন। ওকে, বাহিরে কাজ করতেছে অবশ্যই করতেছে, কিন্তু কার নসিব কোন দিকে খারাপ আসে কেউ কিন্তু বলতে পারবে না। আপনার কোন দিকে আসবে বা আপনি যাচ্ছেন, আপনার কোন দিকে সমস্যা আসবে আসবে সেটা কিন্তু আপনিও নিজেও জানেন না, একমাত্র উপরওয়ালা জানে। বাস নসিব যদি খারাপ হয়, কিসমত খারাপ হলে কিন্তু কিছু করার নাই। তো অবশ্যই যান অবশ্যই গিয়ে, কিন্তু নিজে বাহিরে যখন কাজ করবেন একটু সেফটিতে কাজ করবেন। আর ওই দেশের যে রাস্তাঘাট, অবশ্যই বাংলাদেশের মতো কিন্তু রাস্তাঘাট না। অবশ্যই এটা নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও অবশ্যই আমি করে দেখাবো যে বাংলাদেশের রাস্তা ওই দেশের রাস্তা রায় আর দিন ডিফারেন্স। তো রাস্তা দিয়ে কখনো আপনারা পারাপার হবেন না,
এপার থেকে ওপার কখনো রাস্তা দিয়ে যাবেন না, কারণ ওইখানে সেকেন্ডের ভিতরে গাড়ি চলে আসে। তো যদি আপনারা যদি রাস্তা দিয়ে পারাপার হন, তাহলে অবশ্যই যে কোনো টাইমে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো অবশ্যই আমি এই রাস্তার বিষয় নিয়ে আমি এখন বলবো না, আমি আরেকদিন অবশ্যই বলবো। তো অবশ্যই আজকে যেই মূলত কথাগুলি আমি বলতেছি বা বলছি, যে কাজের যে ক্ষেত্রে কাজের যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বলছি বা বোঝাচ্ছি, অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যারা সৌদি আরবে যাচ্ছেন নতুন, তো অবশ্যই একটু রিক্স আছে যে বাহিরে কাজ করাটা, ওকে? তো পুলিশ থেকে বা মক্তব আমলের লোক থেকে, অথবা লেবার কোডের থেকে, অবশ্যই লেবার কোডের যে মানুষ, ওই মানুষের কাছ থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন। এটির দিকে একটু খেয়াল রাখবেন, ধ্যান রাখবেন, তাহলে অবশ্যই আপনার কোনো সমস্যা হবে না। আর যদি আপনার কোনো আপনজন থাকে, তাহলে তো আর টেনশনই নেই, কারণ ওরা তো সৌদি আরবে আছে বা ওরা পুরান মানুষ, অবশ্যই এরা জানে। ওকে, তো অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পারছি। বন্ধুরা, যদি আপনারা যদি আমার ভিডিওটা যদি দেখে থাকেন, যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা কিন্তু আমার চ্যানেলটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতেছেন না, সো প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এরকম ভালো কিছু তথ্য, ভালো কিছু ভিডিও পেতে আপনাদেরকে যেন সাহায্য করা হয় বা আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।